আসসালামু আলাইকুম সদ্য পেটস ব্লগের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি দেখাবো কবিতার 1 থেকে 7 দিন পর্যন্ত বাচ্চা কতটা গ্রোথ হয়, কতটা বাড়ে, কত দিনে চোখ ফোটে সেই অবস্থাটা। ইনশাল্লাহ ধৈর্য সহকারে সবাই দেখবেন। এটার বয়স 1 দিনের বাচ্চা এবং 15 দিনটি ফোটেনি। আমরা চলে যাব 2য় দিনে। দেখুন আজকে 2টা দিনে মি ফুটেছে। একটি বাচ্চার বয়স 1 দিন, মানে সে আজকে হয়ে যায় আর একদিন, একটা বাচ্চার বয়স 1 দিন, তার মানে তাদের পার্থক্য রয়েছে 1 দিনের এবং তাদের যে শারীরিক গ্রোথ তারও পার্থক্য রয়েছে, সেটা আপনারা ভালোভাবে ধৈর্য সহকারে দেখবেন। দেখুন একটি বাচ্চা ছোট এবং একটি বাচ্চা বড়, আপনারা ধৈর্য সহকারে দেখবেন মনোযোগ দিয়ে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমরা চলে যাব 3য় দিনে। 3য় দিনে আপনারা তাদের দুইজনের শারীরিক যে পার্থক্য আর কি ছোট বড়, সেটা আপনারা অবশ্যই উপলব্ধি করতে পারবেন। এই যে দেখুন একটি বাচ্চা, এই তো এত বড়, শরীরের পশমগুলো হালকা হালকা হয়েছে এবং চোখ ফোটেনি। এবং আরেকটি বাচ্চা দেখুন একদম ছোট, একদম ছোট, ওর থেকে বোঝা যাচ্ছে। এবং আমরা চলে যাব এরপরে 4th দিনে। দর্শক মণ্ডলী দেখুন 4th দিনে এসে তাদের কতটা পার্থক্য বোঝা যায়, আপনারা বুঝতে পারেন কি না আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দেখুন বাচ্চাটা, এই যে দেখুন একজনের চোখ ফোটেনি এবং একজন চোখ অল্প অল্প ফুটেছে। এর বয়স কিন্তু 4 দিন, ওর ছিল 3 দিন। আমরা চলে যাব 5য় দিনে। এই যে দেখুন চোখ অল্প একটু ফুটেছে, 5য় দিন চলছে। এবং অন্যটি আপনাদের দেখাবো, আপনারা আশা করি বুঝতে পারবেন। আর হ্যাঁ, বলে নেওয়া ভালো, আমার কবিতার বাচ্চার এত সুন্দর গ্রোথের পেছনে কারণ হচ্ছে আমি গম ভুট্টা ভাঙানোর পাশাপাশি, দেখুন দর্শক মণ্ডলী, আমি অল্প সামান্য পরিমাণে মুরগির ফিড খাওয়াই, যেটা একদম অল্প সামান্য পরিমাণে, শুধুমাত্র সেই সব কবুতরগুলোকে যাদের বাচ্চা আছে। এই তো আমরা চলে এসেছি 6 নম্বর দিনে। 6 নম্বর দিনে দুজনের চোখ ফুটে গেছে, তবে একজনের একদম সম্পূর্ণ, একজনের একটু একটু বাকি আছে, আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন। এই যে দেখুন। আর হ্যাঁ, কবিতা সম্পর্কে আপনাদের কি জানার আছে না জানার আছে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, ইনশাল্লাহ আমরা ভিডিও করব। এই যে দেখুন পার্থক্যটা আপনারা একদম বুঝতেই পারছেন আশা করি, এটা বলা লাগবে না। এই যে দেখুন চোখের দিকে খেয়াল করুন, আলহামদুলিল্লাহ। আমরা চলে যাব 7য় দিনে। 1 সপ্তাহে বাচ্চার কতটুকু কী পরিবর্তন হয়েছে সেটা দেখব। এই তো এর বয়স, আজকে আমার কবিতার বাচ্চার ফোটার বয়স 7 দিন হলেও এর বয়স 6 দিন, এর সম্পূর্ণ চোখ ফুটে গেছে। এবং কী কালার বাচ্চাটা হবে হালকা হালকা বোঝা যাচ্ছে আর কি, আমি বুঝতে পারছি। আপনারা কতটুকু বুঝতে পারছেন না পারছেন কমেন্ট বক্সে আমাদেরকে জানাবেন ইনশাল্লাহ। এই তো ডে 7, 1 সপ্তাহে বাচ্চা, প্রথম বাচ্চাটা কত বড় হলো দেখুন, সম্পূর্ণ চোখ একদম ফুটে গেছে, কী কালার হবে বোঝা যাচ্ছে, একদম একটা শেপ চলে আসছে। সবাইকে ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।